আমরা 52 দেখিনি, দেখেছি 24। আমরা 71-এর গণহত্যা দেখিনি, তবে দেখেছি আবু সাইদের গুলিবিদ্ধ দেহ। আমরা শুনেছি মুগ্ধ ভাইয়ের সেই আওয়াজ। জুলাইয়ের নতুন নতুন ইতিহাস গড়লো আমাদের ছাত্র সমাজ। উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আমাদের যে ফাউন্ডেশন করা হয়েছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনকে আমরা যাতে করে সকল শহীদদের পরিবার এবং আহতদের কাছে পৌঁছে নিয়ে যেতে পারি, সেই জন্য আমি কাজ করে যাচ্ছি। আমি বেশি কথা বলবো না। ইতিমধ্যে আমাদের মাননীয় অ্যাডভাইজার মহোদয় নাহিদ ভাই সবকিছু বলেছে, যেগুলো আমাদের আবেগকে প্রকাশ করে। আমি এই শোকের জন্য আপনাদেরই সহপাঠীর একজনের লেখা একটি কবিতা পাঠ করব, সেটি হলো নতুন স্বাধীনতা। লিখেছে ফাতেমা আক্তার। আমরা 52 দেখিনি, দেখেছি 24। আমরা 71-এর গণহত্যা দেখিনি, তবে দেখেছি আবু সাইদের গুলিবিদ্ধ দেহ। আমরা শুনেছি মুগ্ধ ভাইয়ের সেই আওয়াজ। জুলাইয়ের নতুন নতুন ইতিহাস গড়লো আমাদের ছাত্র সমাজ। দূর হলো সকল নীরবতা, নতুন করে পেলাম আবারও স্বাধীনতা। ন্যায়ের কলম দিয়ে কালো অধ্যায়ের হলো শেষ, নতুন পরিচয় পেল আমার বাংলাদেশ। আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা এই গণ অভ্যুত্থানে যেই যা হারিয়েছেন, কেউ হয়তোবা মানসিক শান্তি হারিয়েছেন, কেউ হয়তোবা নিজের ভাই হারিয়েছেন, কেউ ছেলে হারিয়েছেন, সবার শোক সবাই যাতে শোককে শক্তিতে পরিণত করে আমরা এই বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারি, এবং বর্তমান আমাদের যে সংস্কার চলছে বাংলাদেশে, সেই সংস্কারে আমরা নিজেরাও যাতে এক একজন অবদান রাখতে পারি। ধন্যবাদ।